বন্ধুরা, এখন তোমরা যে ইন্টারভিউ সেশনটা দেখতে চলেছ সেটা একদম এক্সক্লুসিভ, এবং আমার মনে হয় তোমাদের এই ইন্টারভিউ সেশনটা দেখবার পরে অনেক ভালো লাগবে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমার ইন্টারনেটের অবস্থা খুব খারাপ ছিল, তাই আমি মাঝে মধ্যে আটকে আটকে গেছি। আমাকে ইগনোর করবে, কিন্তু যে মানুষটিকে তোমরা ইন্টারভিউয়ের মধ্যে দেখতে পাবে তাকে তোমরা গতকালই ভাইরাল হতে দেখেছো, এবং এই মানুষটির সঙ্গে কথা বলে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আমি আর ইন্ট্রোটাকে বেশি বড় করলাম না, তোমরা এবার দেখে নাও যে তিনি কী বললেন প্রিয়তমা সম্পর্কে, এক্স্যাক্ট জিনিসটা আমরাও জেনে ফেললাম। দেখে ফেলো গোটা ইন্টারভিউটা। আর ভালো লাগলে জানো তো কী করতে হবে, পেজটাকে লাইক ফলো আর সি ফার্স্ট করো, আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। এই সাকিব ভাইয়ার পাওয়ার কতটা বাংলাদেশে? উনি বাংলাদেশের সুপারস্টার, উনি দুই যুগ ধরে নায়ক, যে যাই বলো উনি বাংলাদেশের সুপারস্টার। সাকিব খানকে একটু বেশি পছন্দ করি আগে থেকে। তা ঠিক কতটা ভালো লাগলো এবং কেন ভালো লাগলো প্রিয়তমা এত? আমি দেখছি যে হলের মধ্যে আমাদের 80% ছেলেপেলে কেঁদে ফেলছে এই সিনেমাটা দেখে। জিতের ছবি দেখা হয়? জিতের ছবি, দেবের ছবি তো আপনাদের বাংলাদেশে এর আগে মুক্তি পেয়েছে। হ্যাঁ, জিত আমার প্রিয় নায়ক। আচ্ছা, জিত আমারও প্রিয় নায়ক। আরেকটা সিনেমা আসছে কি সুরঙ্গ না কি একটা নাম বললো আমাকে, তো ওটার মধ্যে শুনলাম একটু ইয়ে আছে আর কি, যার কারণে ওটাতে যাবো। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। আজকে এমন একজন মানুষকে আমাদের সঙ্গে পেয়ে গেছি যাকে তোমরা এমনিতেই গতকাল থেকে দেখেছো, মানে এই মানুষটি সংবাদ মাধ্যমে ভাইরাল হয়ে গেছেন, এবং সেখান থেকেই কিন্তু আমার এই দাদার সঙ্গে পরিচয় হলো। এবং তোমরা সকলেই জানবে এই দাদা নিজেই একা সাকিব খানের প্রিয়তমা দেখবার জন্যে 136টি টিকিট কেটেছিলেন। দাদা, প্রথমেই আপনাকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি। আমি ইন্ডিয়া থেকে, এবং আমিও সাকিব ভাইয়াকে নিয়ে অনেক ভিডিও তৈরি করি। গতকালই আপনাকে প্রথম দেখলাম, এবং তারপর থেকে আপনার সঙ্গে যোগাযোগ করার অনেক ইচ্ছে হয়েছিল, এবং ফাইনালি আমরা যোগাযোগ করে উঠতে পেরেছি। আপনি আছেন কেমন আগে বলুন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ, প্রিয়তমা কবে দেখা হলো? আমরা তো গতকাল আপনার ক্লিপিংসটা দেখলাম, আপনি কবে দেখলেন প্রিয়তমা? আমি তো গতকালকে দেখলাম, তিনটার শো দেখছি। আচ্ছা, কোন সিনেমা হলে? মানে আপনি 136টা টিকিট একাই কেটেছিলেন? হ্যাঁ, আসলে আমি তো আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতাটা জানতে চাইছি। আসলে আমি, আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। তো আমাদের তো ঈদ গেল, তো ঈদের আনন্দকে আসলে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা আমাদের এলাকার মানুষ, আমাদের পরিবারকে নিয়ে আমরা সবাই মিলে আমরা সাকিব খানের এই মধুবন সিনেমা হলে আমরা সিনেমা দেখি। আমরা আসলে অনেকগুলো মানুষ, তো ওই জন্য আমরা সবাই একসঙ্গে গেছি, এবং ছবিটাও ভালো লাগছে। আর আসলে আমরা যেটা চাই সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রটা আসলে আমাদের মধ্যে থাক আর কি। আমরা আসলে এই চলচ্চিত্র বা সিনেমার মধ্য দিয়ে আমরা একটু আনন্দ পাই বা আনন্দ করতে পারি এই আর কি। আগে অনেক সুন্দর সুন্দর ছবি হতো বাংলাদেশে, কিন্তু ইদানিং আবার ভালো হচ্ছে, মাঝখানে অনেকটা খারাপ হয়েছে। তো আমরা আসলে ফ্যামিলি নিয়ে আমরা আসলে সিনেমা হলে যাওয়ার মতো অবস্থা ছিল না, তো এখন আবার আমরা পরিবার নিয়ে আমরা যেতে পারতেছি সিনেমা হলে, তাই এখান থেকে আমাদের আগ্রহটা বেশি। তো যদি এরকম সিনেমা সামনে হয় তাহলে এটা আমাদের অব্যাহত থাকবে, আবার যদি নোংরামিতে ভরে যায় তখন আমরা আবার সিনেমা হলে যাবো। এটাই আমাদের চাওয়া। এই উপলক্ষে তো এতগুলো সিনেমাই মুক্তি পেলো বাংলাদেশে, তো আপনি সাকিব খানের প্রিয়তমাকেই কেন বেছে নিলেন? আসলে সাকিব খানকে আমি আগে থেকে পছন্দ করতাম, তো ওই দিকটা তো আছেই। তাছাড়াও আমরা চাই যে আর চলচ্চিত্রের যারা আছে তাদের সবাইকে আমরা পছন্দ করি, কিন্তু সাকিব খানকে একটু বেশি পছন্দ করি আগে থেকে। তার আগে আমাদের মরহুম আমাদের নায়ক মান্নান সাহেব ছিল, ওনাকেও আমরা পছন্দ করতাম। আমাদের আসলে ব্র্যান্ডের যে কয়টা নায়ক ছিল তারা ম্যাক্সিমামে মারা গেছে, এখন যারা আছে তাদের মধ্যে মোটামুটি সাকিব খানকে ভালো লাগে। তারপরে আবার নতুন কিছু আসছে, নতুন কিছু মুখ আসছে, তাদেরকেও ভালো লাগে। তো আমাদের চাওয়া যে যদি এই ভালো সিনেমা আসে, তারা যদি ভালো ছবি আমাদের একটু উপহার দিতে পারে, তাহলে আমরা হয়তোবা দর্শকরা সিনেমা হলে যাবে। আমরা এটা চাই যে তারা অশ্লীল বাদ দিয়ে তারা সুন্দর সুন্দর ভালো ছবি তারা দিক, তাহলে আমরা আবার মুখে হব, বা আমাদের যে কম টাকার যে আনন্দটা এটা কিন্তু আমরা সিনেমা হলে পাই। আমরা যখন ছোটবেলায় সিনেমা দেখছি, ওই যখন ওই 3 ঘন্টা সিনেমা, 3 ঘন্টা আমরা নিজেদেরকে হিরো মনে করছি। তো এখন আসলে বুঝেন বয়স হয়ে গেছে আমাদের কম বেশি,
হচ্ছে, তারপরও মন চায় যে যাই একটু, ওই সময়ের কথা মনে করে হলেও মনে হয় যে যাই একটু দেখি বা একটু আনন্দ করি এরকম, কিন্তু যখন দেখি ভালো কিছু পাই না তখন আর আমার যাই। এই যে 136 জনের টিকিট কাটলেন আপনি, আপনার সঙ্গে টোটাল গিয়েছিল কজন প্রিয়তমা দেখবার জন্য, প্রত্যেকে গিয়েছিল? আসলে আমরা 136 জনের টিকিট কাটছি, পরে আমাদের আরো আরো 20-25 জন ছেলেপেলে এমনি ঢুকে পড়ছে, পরে ওদের টিকিটের টাকা দিয়ে আসছি, ওনারা পরে ফ্লোরে পড়ছিল, মানে সিঁড়িতে পড়ছিল বসে দেখছি, মানে সিট ছিল না তো। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইছি, আমি যেহেতু ইন্ডিয়া থেকে, আমি তো বাংলাদেশ সম্পর্কে অনেক বেশি জানি না, তবে আমি খুব শিগগিরই বাংলাদেশ যাব, আমি পাসপোর্ট ভিসা করাতে দিচ্ছি, আজকে কালকের মধ্যেই দেব। এই যে আপনি বললেন না যে অনেকদিন পরে একটা ভালো সিনেমা দেখলেন, এর আগের সিনেমাগুলো পছন্দ না হওয়ার কারণ কি, মানে কিরকম খারাপ সিনেমা সেগুলো? আসলে সিনেমার মধ্যে অনেক সময় আমরা দেখছি যে কিছু বাজে কিছু সিনেমা থাকতো, এই জিনিসগুলো আমরা বিব্রত বোধ করতাম পরিবারকে নিয়ে, তো যার কারণে আমরা সিনেমাতে আর যাই না, রিস্ক হয়ে যায় কখন কি দেয় না দেয়, কখন কি সিনেমা আসে, তো এই জন্য আসলে আমরা ভয় পাইতাম। তো যখন মনে হচ্ছে যে না একজন ব্র্যান্ড নায়ক তো সে অবশ্যই এরকম একটা বিশ্বাস থাকে না যে হয়তো বা তার সিনেমা এরকমটা কিছু দেবে না, এরকম কিছু থাকবে না, এদিক থেকেও কিছুটা মানে পাই আশ্বস্ত পাই যে না এটা এই সিনেমাটা পরিবার নিয়ে দেখা যায়, কারণ এখানে তো আমি একা না, এখানে আমাদের অনেক ছোট ভাইরা আছে, ছোট ভাইয়ের পরিবার আছে, তো তাদের কাছে ছোট হয়ে যাবো না যদি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়। আপনি তো প্রথমেই বললেন যে প্রিয়তমা আপনার দেখে খুব ভালো লেগেছে, তা ঠিক কতটা ভালো লাগলো এবং কেন ভালো লাগলো প্রিয়তমা এত, আমি এটাও একটুখানি জানতে চাই, এবং আপনার সঙ্গে যারা যারা গিয়েছিলেন সবারই কি ভালো লেগেছে প্রিয়তমা? হ্যাঁ, সবাইকে ভালো লেগেছে, আমি দেখছি যে হলের মধ্যে আমাদের 80% ছেলেপেলে কেঁদে ফেলছে এই সিনেমাটা দেখে, আমারও একটু খারাপ লাগছিল একটা সময়। এটা সকলেই বলছে যে সকলে শেষ মানে লাস্ট দিকটা ছবির সিনেমার লাস্ট দিকটাতে এসে সকলেরই চোখে জল চলে আসছে, মানে আমি খুবই অপেক্ষা করছি যে আমি কবে প্রিয়তমা দেখতে পাবো, মানে ভারতে কবে রিলিজ দেওয়া হবে প্রিয়তমা, আমি খুবই খুব শিগগিরই আমি যাবো, নিশ্চয়ই নিশ্চয়ই আমি গেলে অবশ্যই আপনার সঙ্গে কিন্তু দেখা করব। এবং এই যে আপনার সঙ্গে আমার দেখা হলো বা আপনার সঙ্গে আমার যে যোগাযোগটা হলো, এই জন্য অনেকজন সাকিবিয়ানকে ধন্যবাদ দেওয়ার আছে, কারণ আমি গতকাল আপনাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, মানে আমি যখন নিউজে দেখলাম যে আপনি এরকম 136টা টিকিট নিজে কেটেছেন, তখন আমি আপনাকে নিয়ে নিউজটা বানাই, তারপরে আমি সেই ভিডিওর মধ্যে বলি যে এই ভাইয়ার সঙ্গে যদি কেউ আমাকে একটু যোগাযোগ করিয়ে দিতে পারো তাহলে আমি এই ভাইয়ার সঙ্গে একটু কথা বলতে চাই। তারপরে আমি দেখলাম অনেকে কমেন্ট করে আপনার নাম, আপনার আপনি কি পজিশনে আছেন, এই সমস্তটা লিখে পাঠিয়েছে। ফাইনালি আজকে সকালবেলা আপনার ম্যানেজারের সঙ্গে আমার কথা হলো, মানে সে আমাকে বলল যে আপু আমি ভাইয়ার ম্যানেজার, তো তারপরে আমি আশ্বস্ত হলাম যে না আজকে আপনার সঙ্গে আমার কথাটা আলটিমেটলি হবে। ঈদে তো এতগুলো সিনেমা রিলিজ হলো, বাংলা সিনেমা এতগুলো রিলিজ হলো, প্রিয়তমা বাদে আর কোন সিনেমা দেখলেন? না, দেখিনি। সেটা কি সময় পাননি বলে দেখা হয়নি, নাকি প্রিয়তমাই ফার্স্ট প্রেফারেন্স ছিল ওই জন্যই গেছিলেন? ফার্স্ট চয়েস ছিল এটা তো, তাই দেখলাম, এখন যদি আবার একটু সময় হয় তাহলে আবার চিন্তা করব। আরেকটা সিনেমা আসছে কি সুরঙ্গ না কি একটা নাম বললো আমাকে, তো ওটার মধ্যে শুনলাম একটু আছে আর কি, যার কারণে ওটাতে যাবো। হ্যাঁ, এটা আমরাও শুনতে পাচ্ছি, এই ব্যাপারটা নিয়ে কথা উঠছে। ভাই আপনি জানেন, আপনি যখন গতকাল এরকম 136টা টিকিট কেটেছেন, আপনার টিকিট কাটা দেখে হল মালিকও ঘাবড়ে গেছে এবং খুব আনন্দ পেয়েছে। আমি হল মালিকেরও একটা ভিডিও দেখলাম ছোট করে, উনি আপনাকে নিয়ে অনেক ভালো কথা বললেন, স্বাভাবিক উনি ঘাবড়ে গেছেন যে একবারে এতগুলো টিকিট একটি মানুষই কেটে নিলেন। আমি আপনাকে জাস্ট জিজ্ঞাসা করব যে বাংলাদেশের সাকিব খানের পাওয়ার কতটা, মানে এর তো আমরা অনেক হিরোকেই অভিনয় করতে দেখতে পাচ্ছি, আবার এমনও দেখতে পাচ্ছি আমরা নিশো ভাইকে, যিনি সুরঙ্গে অভিনয় করেছেন, তিনি তো আসলে নাটক করতেন আগে, বাংলাদেশের নাটক থেকে তিনি বড় পর্দায় প্রথম কাজ করলেন, তো এই সাকিব ভাইয়ার পাওয়ার কতটা বাংলাদেশে? উনি বাংলাদেশের সুপারস্টার, উনি দুই যুগ ধরে নায়ক, যে যাই বলুক
উনি বাংলাদেশের সুপারস্টার। আচ্ছা, বৃদ্ধ বয়সের যে লুকটা আমরা ওনাকে দেখতে পেলাম, ওই লুকটা আপনি যখন বড় পর্দায় দেখলেন, আপনার কেমন লাগলো? আমি প্রথমে ওনার লুকটা আমার পছন্দ হয়েছে, আমি ওই লুকটা দেখেই আমি আগ্রহ প্রকাশ করছি যে দেখতে যাবো সবাই মিলে, ওটা আমার ভালো লাগছে। এবং সর্বশেষে যখন ছবি সিনেমা যখন শেষের পর যায়, তারপরে আমি লুকটাই দেখতেছিলাম। ছবির গানগুলো তো অনেক ভালো লেগেছে নিশ্চয়ই? হ্যাঁ, ছবিটাকে 10-এর মধ্যে কত দেবেন যদি আপনাকে নম্বর দিতে বলা হয়? 10-এর মধ্যে আমি 8.5। আচ্ছা, 8.5 মানে একটা ভালো নাম্বার দিয়েছেন আপনি। 1.5 নম্বর তাহলে কাটলেন কেন? দেড়টা কাটলাম আসলে, আর একটু যদি লং হতো আর একটু ভালো হতো। আচ্ছা, মানে সিনেমার দৈর্ঘ্য আর একটু বড় হলে ভালো হতো, কাহিনীটা আর একটু ই করা লাগতো, বেশি শর্ট করে ফেলছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ভাইয়া, একবার তো প্রিয়তমা দেখলেন, এবং বাংলাদেশে তো আপনার কাছে নিশ্চয়ই খবর, আপনি একটা এত বড় পদে আছেন, আপনার কাছে তো খবর আসছে বাংলাদেশের প্রিয়তমা নিয়ে মোটামুটি হলে হলে, মানে সামনে তো আজকে আমি একটু আগে হিমেল ভাইয়ার একটা পোস্ট দেখলাম, উনি লিখেছেন যে পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকটা হলের সামনে, যাতে তারা কড়া কড়া নজর রাখেন, কারণ হলের সামনে মারামারি লেগে যাচ্ছে আর কি, টিকিট না পেয়ে। তো এটা কি সত্যিই ঘটছে, মানে এটা একটুখানি বলেন। আসলে টিকিট পাচ্ছে না আর কি, তো আমরা যখন অনেকগুলো টিকিট কাটছি তখন দেখি যে অনেকেই আমাদের কাছ থেকে টিকিট নেওয়ার জন্য, আমাদের লোকজনের কাছে টিকিট নেওয়ার জন্য তারা অনেক আপত্তি করতেছিল, কিন্তু আমাদের লোকজনই তো অনেক, আমরা টিকিট দিব কই থেকে? ওনারা শুধু 2-3 গুণ দাম দিয়ে আমাদের কাছে টিকিট নিতে চায়, মানে আমাদের লোকের কাছ থেকে। তো আমাকে তারা সেটা বলতেছে, তাই আমি বললাম যে আমি একটু হাসলাম শুনে। তো তারপরে আমাদের লোক আসতে দেরি হচ্ছিল, তো সিনেমা হলে এই 4-5টা আপু তারা বলতেছিল যে আমাদেরকে গোটা কয়েক টিকিট দেওয়া যাবে। তো আমি বললাম যে আমাদের তো লোক অনেক, যদি আমাদের টিকিট বেঁচে যায় তাহলে আমি পারবো। তো তারপরে দেখি যে আমাদের আরো 20-25 জন বেশি হয়ে গেছে, আমরা দিব কই থেকে? তো আমরা আবার গেটম্যান কে বলে যে আর ওদের সিট দেওয়া লাগবে না, ওরা ওই ফ্লোরে বসে থেকে দেখবে, তো ওরা ওই সিঁড়ির ওপরে বসে থেকে তারা দেখছে আর কি, আর আমরা একসঙ্গে দেখলাম এটা। পরে আমি আবার তাদেরকে এই কয়েকজনের টাকা আবার আমার ম্যানেজারকে বলে দিলাম যে ওদের দিয়ে দিয়ে দাও। তার মানে বাংলাদেশের মানুষ প্রকৃতই সাকিব খানকে খুব ভালোবাসে। হ্যাঁ, সাকিব খানকে বাংলাদেশের মানুষ ভালোবাসে, এটা সত্যি। এটাই আমি মানে এটাই ভাবছি যে আমাদের এপার বাংলায় আমরা লাস্ট কবে এরকম কোন সিনেমা নিয়ে এত তোড়জোড় হতে দেখেছি, আমার তো মনে পড়ে না, জন্মের পর থেকে আমি খুব একটা দেখিনি যে হলের বাইরে ভাঙচুর হচ্ছে, বা হয়তো যখন অনেক ছোট ছিলাম তখন হয়তো ঘটেছে। আপনি কি জানেন আমাদের এপার বাংলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদা আছেন, নাম শুনেছেন? খুবই খুবই ভালো লাগলো ভাইয়া আপনার সঙ্গে কথা বলে, এবং আপনি এত ব্যস্ত তার মধ্যে যে আমাকে সময় দিয়েছেন, আমি এই জন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ আপনাকে যে আমাকে সময় দিলেন। আপনাকেও ধন্যবাদ, খুব ভালো থাকবেন ভাইয়া, আমরা এখানেই শেষ করলাম। আপনি কি কিছু বলতে চান? বাংলাদেশে আসলে অবশ্যই আপনি আসবেন, আমাদের বাসায় আসবেন। আমি নিশ্চয়ই আপনার বাসায় যাব। আপনি কোথায় থাকেন ভাইয়া আমাকে একটুখানি বলুন। আমি বগুড়ায় থাকি। আচ্ছা, বগুড়া। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা আপনার ছেলে? হ্যাঁ, কালকে তুমি প্রিয়তমা দেখেছো? Yes. কেমন লেগেছে তোমার প্রিয়তমা? আমার ভালোই লেগেছে, কিন্তু আমি কান্নার কাছ থেকে বেঁচে গেছি, মানে কান্না করতে করতে দেখেছো, খুব মন খারাপ হয়েছে না? তুমি একটু বাবার পাশে চলে এসো। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে কি কান্না করতে করতে দেখেছো, শেষটা খুব কষ্টের ছিল। আচ্ছা, সাকিব ভাইয়াকে তোমার কেমন লাগে, ভালো লাগে? ভালো লাগে, কিন্তু যখন কোনো দিন দেখতে পাই না তখন একটু খারাপ লাগে যে দেখতে পাইনি এরকম। হাউ সুইট, খুব ভালো। আর নায়িকাকে কেমন লাগলো বলো, নায়িকা কিন্তু আমাদের এখানকার কলকাতার। ভালো, কিন্তু লাস্টে যখন মারা গিয়েছিল তখন অনেক খারাপ লাগলো। এটা সবাই বলছে। তোমাদের অনেক ভাগ্য, তোমরা প্রিয়তমা দেখে ফেলেছো, কিন্তু আমাদের খুব খারাপ ভাগ্য, আমরা এখনো দেখতে পাইনি প্রিয়তমা। আপনি আসেন, আমি নিশ্চয়ই যাব, আমি তোমার বাসায় যাব। আমি বাংলাদেশ গেলেই আমি আব্বাকে বলবো, আব্বাকে বলে তোমার সঙ্গে দেখা করব, মায়ের সঙ্গে, তোমার মায়ের সঙ্গেও দেখা করব। ঠিক আছে,
তোমার নামটা বলে দাও, তোমার নাম জানা হলো না। মোহাম্মদ তানজিলুল ইসলাম তানজিল। আচ্ছা, খুব ভালো থেকো তুমি ভাইয়া, অনেক ধন্যবাদ। আমরা শেষ করলাম এখানে আড্ডা সেশনটা, অনেক ভালো থাকবেন।